আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। সমস্ত প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিমান রব্বুল আলামিনের জন্য, যিনি হলেন এক ও একক, যার কোনো শরীক নেই, যিনি আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে পরীক্ষা করবেন কে আমলের দিক দিয়ে উত্তম। আর এই নির্দিষ্ট সময়ে পৃথিবীতে থাকা অবস্থায় অসংখ্য আজাব, অসংখ্য গজব আমাদের সামনে উপস্থিত হবে। যখন আজাব, গজব, সুখ, দুঃখ উপস্থিত হবে, যারা এগুলা পেয়ে ধৈর্য ধরবে, সবুর করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে অনুসরণ অনুকরণ করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও অসংখ্য দুর্যোগ এসেছে, অসংখ্য বিপদ আপদ এসেছে, অসংখ্য কাফেরদের উপর, কাফেরদের পক্ষ থেকে জুলুম অত্যাচার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুর ধরেছেন বিপদ মুহূর্তে, ধৈর্য ধরেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই অল্প সময়ে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করব তা হচ্ছে যে আজকের এই অনলাইন মিডিয়াতে অসংখ্য খবর আমাদের কাছে চলে আসছে। অধিকাংশ খবর দেখা যায় যে এগুলো যদি কোনো মুমিন মুসলিম বিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এই মিডিয়ার এই ভাইরাল খবরগুলা আমাদেরকে কিভাবে গ্রহণ করতে হবে, কিভাবে আমাদেরকে এই মিডিয়ার খবরগুলা গ্রহণ করতে হবে, তার সত্যতা যাচাই করব কি করব না, এটা প্রত্যেক মুসলিম মুমিন মুমিনাতের উপরে ফরজ। যে কোনো খবর আপনাকে কেউ যদি দেয় তাহলে অবশ্যই আপনাকে সেটা যাচাই বাছাই করতে হবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমরা যদি দেখি এই মিডিয়ার মধ্যে এই করোনা ভাইরাস উপলক্ষে অসংখ্য ভুয়া খবর, ফলস খবর মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে আছে। যেমন আমাদের দেশের প্রখ্যাত আলেমে দ্বীন বক্তা কাজী ইব্রাহিম সাহেব, তিনি একটি কথা ভাইরাল করলেন যে ইতালির মামুন মারুফ, তিনি করোনা ভাইরাসের মেডিসিন স্বপ্ন পেয়েছে এবং করোনা ভাইরাস ইতালির মামুন মারুফের সাথে কথা বলেছে কি করলে এই করোনা ভাইরাস চলে যাবে। তার ইন্টারভিউ করোনা ভাইরাসের সাথে মামুন মারুফ দিয়েছে এবং কোন দেশে আক্রমণ করবে
সব বিস্তারিত স্বপ্নে করোনা ভাইরাস মামুন মারুফের কাছে জানিয়ে দিয়েছে, এবং করোনা ভাইরাস একটা মেডিসিনও দিয়ে দিয়েছে যে 1.Q7+6=13, এটা হলো করোনা ভাইরাসের মেডিসিন ওষুধ। এবং এই মেডিসিন যারা তৈরি করবে তাহলে এই মেডিসিন দ্বারাই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবে। এই কথাগুলা খুবই ভাইরাল একটা কথা, আর এই কথাগুলা আমাদের সাধারণ মানুষ যারা, অধিকাংশ মানুষ এই কথাগুলো বিশ্বাস করেছে। আমার আজকে কথা হলো যে এতদিন হয়ে গেল এখনও ইতালির মামুন মারুফের সেই ওষুধরা এখনও মার্কেটে আসলো না, হাজার হাজার মানুষ পৃথিবীতে মারা যাচ্ছে, তাহলে উনি ওষুধটা কেন গোপন করলেন, কেন মার্কেটে নিয়ে আসতেছেন না, এটা হলো একটা বিষয়। তারপরের বিষয় হলো যে এই জনাব কাজী ইব্রাহিম সাহেব আরও বলেছেন যে তার এই স্বপ্নটা নিয়ে আমেরিকাতে যারা গবেষক রয়েছে তারা গবেষণা করতেছেন এবং মেডিসিন তৈরি করার জন্য পেরেশান হয়ে গেছেন, এই স্বপ্নটা নিয়ে গবেষণা করতেছেন, এবং তার লেকচারটা ইংলিশে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আমেরিকার যারা গবেষক রয়েছে তারা চেষ্টা করতেছেন মেডিসিন তৈরি করার জন্য। আসলে এই কথাগুলা কিভাবে আপনি নেবেন? অনেক মুসলিম মুমিন এই কথাগুলা কিন্তু আসলে একটা বিশ্বাস করে বসেন। স্বপ্ন অনেক রকমের হয়, যেমন কেউ যদি কোনো জিনিস দিনে কল্পনা করে রাত্রে দেখলো তাহলে কল্পনার ভিত্তিতে সে স্বপ্ন দেখলো। আর একটা স্বপ্ন রয়েছে যে শয়তানের পক্ষ থেকে শয়তান তাকে নিয়ে খেলা করেছে। আর এক স্বপ্ন রয়েছে মুমিন মুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে। তো এমন ধরনের স্বপ্ন যদি আমাদের কাছে আসে ধর্মের নামে, এমন ধরনের স্বপ্ন যদি কোনো হুজুর মুন্সি আমাদের কাছে আসে, তাহলে আমরা সেই স্বপ্নটা কেমন দৃষ্টিতে গ্রহণ করব, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই একটা ভাইরাল টপিক গেল মামুন মারুফের, ইতালিতে থাকা মামুন মারুফ স্বপ্নের মেডিসিন সারা দুনিয়ার অধিকাংশ মানুষের আকিদা বিশ্বাস চলে এসেছে যে মামুন মারুফ স্বপ্নে দেখেছে, স্বপ্নটা সত্যি, কারণ কাজী ইব্রাহিম সাহেব বলেছে এবং তার মেডিসিনও তৈরি করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার যে বিষয় সেটা হলো যে আমির হামজা, এই আমির হামজা চ্যালেঞ্জ করে বসেছে যে কোরআন মিথ্যা হয়ে যাবে যদি কোনো মুসলিমকে করোনা ভাইরাসে আক্রমণ করে, কোনো মুসলিম যদি করোনা ভাইরাসে মারা যায় তাহলে কোরআন কি হবে, মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই হলো আমির হামজার বক্তব্য। একজন আলেমের দাবিদার লোক যদি এমন ধরনের কথাবার্তা বলে তাহলে কি হতে পারে, তার ইমান কি থাকবে এমন ধরনের কথাবার্তা যদি বলে, এবং সে চ্যালেঞ্জ করছে, তাকে ধরার কথা বলছে, কোনো মুসলিম যদি করোনা ভাইরাসে মারা যায় তাহলে আমাকে ধরেন, এই কথাও কিন্তু এই আমির হামজা সাহেব বলেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি ইসলামের পূর্ব যুগের ইতিহাস, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় মহামারী এসেছিল, অনেক সাহাবাই কেরাম মারা গেছেন। আমরা যদি দেখি ইসলামের পূর্বের যুগের ইতিহাস, ইবনে হাজার রাহিমাহুল্লাহ মিশরের বড় ইমাম ছিলেন, তিনি 852 হিজরিতে তিনি মিশরে ইন্তেকাল করেন, তার বড় কিতাব রয়েছে বুখারীর ভাষ্য, তিনি ফাতুল বারি লিখেছেন। তিনি বলেছেন যে 749 হিজরিতে মিশরে মহামারী এসেছিল শাম দেশে দামেস্কে, অসংখ্য মানুষ এই মহামারীতে মারা গেছে, মুসলিম ছিল তারা। তার জীবদ্দশায় মহামারী এসেছিল 833 হিজরিতে কায়রোয়, ওই জায়গায় দৈনিক 1000-এরও বেশি মারা গিয়েছিল মুসলিম। তাহলে আমির হামজা যে বলল কোনো মুসলিম যদি মহামারীতে মারা যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আসুন আমরা কোরআন থেকে তার কথাটা জাস্টিফাই করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়া নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে। যে আজকে পৃথিবীতে করোনা ভাইরাস চলে এসেছে, অনেক মানুষ ভয়ে আতঙ্ক যে কখন না কি চলে আসে, কখন কি হয়, অনেক মানুষ ভয় করতেছে না করোনা ভাইরাস আমাকে ধরে বসে, আমি করোনা ভাইরাসের দ্বারা আক্রমিত হই, অনেক মানুষের মধ্যে ভয় চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে। ওয়াল জু, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ক্ষুধা দিয়ে। যে করোনা ভাইরাস চলে এসেছে, দুই মাসে খানা, দুই মাসে খাদ্য তারা সংগ্রহ করে বসে আছে, যদি খাদ্য চলে যায়। আবার এও বলতেছেন যে বক্তা সাহেব, যে পঙ্গপাল চলে এসেছে, সব ফসল খেয়ে তছনাস করে দিয়েছে পাকিস্তানে, বাংলাদেশে চলে এসেছে, সব ফসল নষ্ট করে ফেলবে। এই কথাগুলো কিন্তু মার্কেটে ছড়াচ্ছে, আর এই কথাগুলা সাধারণত পাবলিক গ্রহণ করতেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে, জীবনের ভয়, নাফসের ভয়, কিছুটা ভয় দিয়ে পরীক্ষা করবেন, এই করোনার ভয়, মহামারীর ভয়। ওয়াল জু, ক্ষুধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, জানের ক্ষয়ক্ষতি ও ফসলের বিনষ্টের মাধ্যমে। এগুলা হলো পরীক্ষা। যে আমাদের কাছ থেকে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, পাশের বন্ধু বান্ধব মারা গেছে, আমার ছেলে মারা গেল, আমার মেয়ে মারা গেল, এই বিভিন্ন যে জিনিসটা রয়েছে, এগুলা কোনো নাফসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে সুসংবাদ তাদের জন্য যারা এই ক্ষয়ক্ষতি হওয়ার পরও ধৈর্য যারা ধরবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। তাহলে আমির হামজা যে বলল যে মুমিনদেরকে, মুসলিমদেরকে করোনা ভাইরাসে আক্রমণ করবে না, আর যদি আক্রমণ করে কোরআন মিথ্যা হয়ে যাবে, তার এই কথাটা ভ্রান্ত কথা, কেউ যদি বিশ্বাস করে তার ঈমানকে সে নষ্ট করে নেবে। আর যারা এই কথাটা শুনেছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি দাওয়াত দেব, তওবা করে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলেন সূরা আযাবের 155 থেকে 156 নম্বর আয়াতে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যখন বিপদে পতিত হয়, তাদের সামনে যখন বিপদ চলে আসে, কালু তখন তারা বলে, ইন্না লিল্লাহ, আমরা তো হলাম আল্লাহর, ও ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছে আমরা ফিরে যাব, তার কাছে আমরা প্রত্যাবর্তিত হব। মানে এই বিপদ এসেছে এই কারণে, আজকে দুনিয়াতে মুসলিমদের উপরে অত্যাচার, আজকে দুনিয়াতে মুসলিমদের উপরে জুলুম, ভারতে মুসলিমদের উপরে জুলুম, বর্মায় মুসলিমদের উপরে জুলুম, ফিলিস্তিনে মুসলিমদের উপরে জুলুম, তারপরে সিরিয়ায় মুসলিমদের উপরে জুলুম, তারপরে ইরাকে মুসলিমদের উপরে জুলুম, তারপরে চীনে মুসলিমদের উপরে জুলুম, এভাবে বিভিন্নভাবে কাফেররা মুসলিমদের উপরে যেভাবে জুলুম অত্যাচার করতেছে, এই করোনা ভাইরাস হলো তার একটি আজাব। আরও আজাব হলো যে এই করোনা ভাইরাস, যে আজকে অধিকাংশ মানুষ দিন সম্পর্কে কিছুই জানে না, অধিকাংশ মুসলিম যারা রয়েছে, অধিকাংশ মানুষ তাদের ইসলামকে তারা ছেড়ে দিয়েছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করা শুরু করে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গেছে। এই আজাব এই কারণে আজকে অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম পাপে জড়িয়ে গেছে, গুনায় জড়িয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন কঠিন আযাব পৃথিবীতে দেন। কেন? যাতে মানুষ আল্লাহর নিকটে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকেই ফিরে যায়। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলেন,
সূরা বাকারার 8-9 আয়াতে উমিনান নাসে মা ইয়াকুলু আমান্না বিল্লাহ, তাদের মধ্য থেকে কিছু মানুষ রয়েছে যে আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি। উমিনান নাসে মা ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি, ওবিল ইয়াউমিল আখের এবং পরকালের প্রতি ইমান নিয়ে এসেছি, ওমা হুম বি মুকমিনুন, কিন্তু তারা মুমিন নয়। অধিকাংশ মানুষের ধারণা এমন যে বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি, রাসুলে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, জান্নাতে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি, সবে বিশ্বাস করি, কিন্তু আসলে তারা মুমিন নয়, শুধু এটা তাদের দাবি। মহান রব্বুল আলামিন বলেন যে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এইসব ধরনের লোক যারা রয়েছে তারা আল্লাহ এবং ইমানদার ব্যক্তিদেরকে ধোকা দিতে চায় এই বলে। যেমন সুন্দর একটা উদাহরণ রয়েছে যে কিছুদিন আগে, গতদিন আপনারা দেখলেন যে বাংলাদেশে রাত্র 10টার সময় সব মসজিদে, সব এলাকায়, সব বাড়িতে বাড়িতে আজান দেওয়া শুরু হয়ে গেছে। তখন সবাই সজাগ হয়ে গেছে, এলান হয়ে গেছে, উঠে নামাজ পড়া শুরু করলো, নিজেকে মুমিন বলে দাবি করলো, নামাজ পড়া শুরু করলো। আর এই অধিকাংশ মানুষই ফজর নামাজে উঠে নাই, ফরজ নামাজ পড়ে নাই, এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহকে ধোকা দিতে চায় এই কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ধোকা দিতে চায়, মুমিন মুমিনাতকে ধোকা দিতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তো আল্লাহকে ধোকা দেয় না, মুমিনদেরকে ধোকা দেয় না, বরং তারা নিজেদেরকে তারা ধোকার মধ্যে ফেলে দেয়। ওমা ইয়া শুরুন, কিন্তু তারা তা অনুভব করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই করোনা ভাইরাস উপলক্ষে আজকে নেট জগতের ভাইরাল যে বিষয়গুলো রয়েছে, এক নম্বরে বললাম যে জনাব কাজী ইব্রাহিম সাহেব স্বপ্নের কাহিনী নেটের মধ্যে ছড়াই দিলেন, ভাইরাল হয়ে গেলেন। 2 নম্বর যে বললাম যে আমির হামজা, তিনিও এমন কথা বলে নেটের মধ্যে ভাইরাল হয়ে গেলেন যে মুসলিমদেরকে করোনা ভাইরাস ধরবে না। 3 নম্বর কথা বলবো যে কাজী ইব্রাহিমের স্বপ্নের পরে পরেই বাংলাদেশে একটা লোক 3টি বোতল নিয়ে এসেছেন এবং 3টি বোতলে ওষুধ পূর্ণ করে সাংবাদিকদের সামনে আসলেন এবং বললেন যে আমি স্বপ্নে পেয়েছি ওষুধ, এই 3টে হলো করোনার ওষুধ। বাংলাদেশে যে 3 জন লোক করোনা আক্রান্ত হয়েছে তারা 3 জনকে 3টা বোতল দিতে চাই, আমি স্বপ্নে পেয়ে এই ওষুধটা তৈরি করেছি। আজকে কোথায় গেল তার সেই ওষুধ? ভাইরাল হওয়ার জন্যই তিনি নেটের মধ্যে এই কাজটা করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার এই কথাটা কিন্তু বিশ্বাস করছে, কারণ তার মুখে দাড়ি ছিল কিন্তু তার মুখটা ঢাকা ছিল, পরিচয় দিতে চায় নাই। এই নেটের মধ্যে করোনা উপলক্ষে ভাইরাল একটি বক্তব্য। 4 নম্বর বিষয় হচ্ছে যে নেটের মধ্যে আরেকটি বক্তব্য ভাইরাল হয়েছে যে কোরআন খুললে কোরআনের মধ্যে চুল পাবেন, আর এই চুল যদি ধুয়ে ধুয়ে পানি খান তাহলে করোনা আপনাকে কখনো আক্রমণ করবে না। দেখছেন, মানুষের ইমান, মানুষের আকিদা, মানুষের বিশ্বাস, এই কথাগুলো কিন্তু মানুষ বিশ্বাস করে যে কোরআনের মধ্যে চুল রয়েছে, আর কোরআন খুললে যদি চুল পাওয়া যায়, চুলকে ধুয়ে ধুয়ে পানি খাবেন, পানি খেলে আপনি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবেন। এইটা কি করোনা ভাইরাস রোধ হওয়ার ঔষধ? প্রশ্ন হলো এটা, এটা তো করোনা ভাইরাস রোধ হওয়ার ঔষধ নয়। আর এই কথা কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করেছে এবং তার কথা বিশ্বাস করে অনেকে চুল ধুয়ে পানি খেয়েছে। আর কেউ যদি এটা করে অবশ্যই মহা অন্যায় করেছে, কারণ এটা করোনা ভাইরাসের ওষুধ নয়, অবশ্যই সে একটা শিরকের মতন জঘন্য পাপ করেছে। 5 নম্বর একটা ভাইরাল টপিক হচ্ছে যে করোনা ভাইরাস উপলক্ষে বরিশালের এক পীর স্বপ্নে দেখেছে যে কেউ যদি কালা কসুর পাতা খায়
তাহলে তাকে আর করোনা ভাইরাস আক্রমণ করবে না, সে করোনা ভাইরাস থেকে হেফাজত থাকবে। সেই কারণে দেখা যায় যে রাত্র আড়াইটা বা তিনটার দিকে কচু ক্ষেতের মধ্যে, কচুর যে জমিন রয়েছে এই জমিনের মধ্যে অসংখ্য নারী পুরুষ বরিশালের তারা ওই কালা কচু তলাশ করতে গেছে লাইট নিয়ে হারিকে নিয়ে। অসংখ্য মানুষ পুরুষের সাথে মহিলা ধাক্কাধাক্কি লাগতেছে, আর এক ভাই ভিডিও করে এগুলো নেটের মধ্যে সার্চেন যে পিসাব বলেছে যে এই কচুর পাতা খেলে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবে। এই হচ্ছে মানুষের ধর্মীয় বিশ্বাস, কারণ হুজুরের লেভেল দিয়ে যদি কেউ কোনো কথা বলে তখন সাধারণ মানুষ এই কথাগুলো লুপে নেয়। হুজুরের লেভেল দিয়ে এইটা যদি সাধারণ কোনো মানুষ বলতো তাহলে বিশ্বাস করতো না, কিন্তু হুজুর যেহেতু বলেছে, ফিসাব যেহেতু বলেছে, তখন মানুষের হাকিটা বিশ্বাস হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মুসলিম মুমিন মুমিনাতদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, ছয় নাম্বার যে নেটের মধ্যে ভাইরাল একটি টপিক চলে এসেছে তা হলো যে যার কোনো ছেলে রয়েছে, যার কোনো মেয়ে রয়েছে, যতজন ছেলে রয়েছে যতজন মেয়ে রয়েছে, ছেলে মেয়ে এক একজনের পক্ষ থেকে কেউ যদি এক কলসি পানি নারিকেল গাছের গোড়ায় ঢেলে দেয়, নারকেল গাছের গোড়ায় ঢেলে দেয়, তাহলে এই ছেলে মেয়েকে করোনা ভাইরাস আক্রমণ করবে না, করোনা থেকে সে হেফাজতে থাকবে। অনেকের দেখা গেছে যে নারকেল গাছের গোড়ায় পানি দিয়ে শেষ করে দিয়েছে। তবে এখানে একটা শিক্ষণীয় বিষয় যে বোঝার বিষয় রয়েছে যে নারকেল গাছটার গোড়ায় কখনো তারা পানি দিত না। এই মিথ্যা স্বপ্নের কারণে, মিথ্যা কথা প্রচারের কারণে সে নারকেল গাছের গোড়ায় গিয়ে পানি দিল, গাছটার একটু উপকার হলো, এতটুকু হয়েছে। কিন্তু যারা এই কথা বিশ্বাস করেছে তাদের ইমানকে তারা বিনষ্ট করেছে, যারা এই কথা বিশ্বাস করেছে তারা তাদের ইমানকে সে নষ্ট করে ফেলেছে। তাকে অবশ্যই অবশ্যই তওবা করে ইসলামের দিকে ফিরে আসার দাওয়াত দিচ্ছি। সাত নম্বর বিষয় হচ্ছে যে একটি ছেলে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হয়ে সাথে সাথে মারা গেল, মারা যাওয়ার পূর্বে ওই ছেলেটা বলে দিল যে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে রংসা খাও আদা দিয়ে আর গরম মশলা দিয়ে রংসা খাও চিনি ছাড়া। এই কথাটা সাথে সাথে ভাইরাল হয়ে গেল, আর বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ দুঃখের বিষয় না বললে নয় যে যাদের এলেম নেই, যাদের দিন সম্পর্কে কিছুই জানে না, তারা এই কথাটা বিশ্বাস করেছে আর চায়ের পাতা কেজি কেজি করে কিনে নিয়ে নিয়ে নিচ্ছে বাসার মধ্যে রং চা খাওয়ার জন্য, আর চা খানা শুরু করে দিল এবং চা পান করতেছে এবং নেটের মধ্যে সার্চে এই যে আমরা চা পান করলাম, স্বপ্নে পাওয়া ওষুধ। এই হচ্ছে মুসলিমদের ধর্ম, এই হচ্ছে মুসলিমদের আকীদা, এই হচ্ছে মুসলিমদের বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আট নম্বর যে বিষয়টা নেটের মধ্যে ভাইরাল হয়েছে তা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার একটি ছেলে, সে দাবি করেছে সে বিজ্ঞান বিভাগের ছাত্র, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে পড়ালেখা করেছে, সে গবেষণা করেছে, তার গবেষণায় এই ভাইরাস নিয়ে ভাইরাসের ওষুধ সে আবিষ্কার করেছে। সে যদি পুরো বাংলাদেশ থেকে ভাইরাসটা সরিয়ে দিতে পারে তাহলে তাকে ২৫,০০০ কোটি টাকা দিলে চলবে, আর যদি সে সারা বিশ্ব থেকে ভাইরাসটা সরাই দিবে তার বিনিময়ে তাকে দিতে হবে ১০০,০০০ কোটি টাকা। এইটা যখন ভাইরাল হয়েছে তখন সাথে সাথে অনেকে তাকে ফোন দেওয়া হলো, মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেল, এখন দেখলাম যে তাকে নাকি পুলিশে অ্যারেস্ট করেছে, ৬ মাসের জেল দিয়েছে এবং ৯,০০০ টাকা জরিমানা করেছে। তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি মেডিসিন তৈরি করেছো এটা আমাদেরকে দেখাও, সে আর দেখাইতে পারলো না। এ হচ্ছে ভাইরাল টপিক এই করোনা ভাইরাস উপলক্ষে।
সম্মানিত উপস্থিতি, এই করোনা ভাইরাস উপলক্ষে আমাদের আকীদা বিশ্বাস ইমান দুর্বল হওয়ার কারণে ধর্মের নামে যদি কোনো কথা শুনি তখন সাথে সাথে আমরা সেটা বিশ্বাস করি, বিশ্বাস করি করি এবং তার উপরে আমল করা শুরু করে দেই। অধিকাংশ মানুষের অবস্থা এমন হয়েছে। দেখেন, গত পরশুদিন এলাকার মধ্যে এক মসজিদে আজান দেওয়া হলো রাত্র 10টায়, পাশাপাশি সব মসজিদে আজান দেওয়া হলো, এমনকি প্রত্যেকের ঘরে ঘরে থেকে আজান দেওয়া শুরু হলো, এমনকি মাদ্রাসার ছাত্র যারা রয়েছে তারা সকলে বাহিরে গেল, গিয়ে রাস্তার মধ্যে লাইন ধরে, এক লাইন ধরে, দুই লাইন ধরে সবাই একসাথে আজান দেওয়া শুরু করে দিল। কেন আজান দিয়েছে? যে ভাইরাস আজাব যাতে দূর হয়ে যায়। আদৌ তারা জানে না যে শরীয়ত এই বিষয়টা সাপোর্ট করে কি না, যে ইসলাম ধর্ম এই বিষয়টা সাপোর্ট করে কি না, যে মহামারীর সময় আজান দেওয়া তারা জানে না। না জেনে একটা কথা শুনেছে, শোনার পরে সাথে সাথে সেই কথাটা তারা লুপে নিয়েছে এবং আজান দেওয়া শুরু করে দিয়েছে। আর মসজিদ থেকে সাথে সাথে বলে দেওয়া হলো যে তোমরা দুই রাকাত করে সলাত আদায় করো। যে জীবনে নামাজ পড়ে না সে উঠে নামাজ পড়েছে মৃত্যু থেকে বাঁচার কারণে, বাঁচার জন্য। যার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই সে দুই রাকাত সলাত আদায় করেছে, কিন্তু ওই ব্যক্তিকে দেখা গেছে যে, ওই মহিলাকেই দেখা গেছে যে সকালবেলা ফজরের নামাজ পড়ে নাই। এ হচ্ছে মুসলমানদের অবস্থা, এ হচ্ছে মুসলমানদের কার্যকলাপ। কি বলবেন তাদের সম্পর্কে? অনেক দুঃখ লাগে, অনেক আফসোস লাগে। আজান কোথায় দিতে হয়? আজান দিতে হয় নামাজের যখন সময় হবে, পাঁচ ওয়াক্ত নামাজের সময়। আজান দিতে হয় তাহাজ্জুদের যখন সময় হবে, আজান দেওয়া মুস্তাহাব সুন্নাত, আজান দেওয়া যায়। আজান তাও দিতে পারে, আরেকটা জায়গা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটাকে পরিষ্কার করার পরে তখন আপনি কুলে নিয়ে কানে কানে আজান দিবেন, আজানের বাক্যগুলো সন্তানকে শুনিয়ে দিবেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেয় বাহিরে, এটা কিন্তু সুন্নতি তরিকা না। তাহলে আজান কখন দিতে হয় এই জিনিসটাও মুসলিমরা জানে না। দশ নাম্বার যে বিষয় বলবো, যে দিনের এলেম যদি পরিপূর্ণ না থাকে, যত বড় আলেম হোক না কেন, যত বড় লোক হোক না কেন, তার দ্বারা ভুল হতে পারে। যেমন আমাদের আদারি হুজুর, তিনি বলে দিলেন যে প্রধানমন্ত্রীর কাছে আবদার করলেন যে প্রধানমন্ত্রী যেন তওবা দিবস ঘোষণা করে, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একত্রিত হবে, তওবা করবে সবাই। এ হচ্ছে ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণ, যার কারণে তিনি এই ঘোষণা দিয়েছেন। তওবা করতে কোনো দিবসের দরকার লাগে না, আপনি যখনই পাপ করবেন তখনই তওবা করবেন। আপনি ভাবলেন যে আপনার দ্বারা পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আপনি সাথে সাথে তওবা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মজলিসে 70 বার তওবা করতেন, একটি বৈঠকে দৈনিক 100 বারেরও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন। আর তওবা কিভাবে করতেন? বলতেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, একটা। দুই নম্বর হলো যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, দুই নম্বর। তিন নম্বর বলতেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বাক্যগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন। আপনি যে কোনো সময় পাপ করেন সাথে সাথে তওবা করবেন, আর পাপ না করলেও তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহটা মাফ করবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। তওবার জন্য কোনো নির্দিষ্ট দিন ঠিক করা জায়েজ নয়। নির্দিষ্ট দিনে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করব, এই তরিকা হচ্ছে বেদাতী তরিকা। সম্মানিত উপস্থিতি, এই করোনা ভাইরাস উপলক্ষে ভাইরাল আরেকটি বিষয় হচ্ছে যে 100 বার দুরুদ পড়া দৈনিক, দৈনিক 100 বার দুরুদ পড়া ঘোষণা দিয়েছে। এতটা সময় আপনারা সবাই 100 বার করে দুরুদ শরীফ পড়েন, এই ঘোষণা নেটের মধ্যে আছে। কেউ যদি এই কাজটা করে এই সময়ের মধ্যে সবাই একত্রিত হয়ে একসাথে দুরুদ শরীফ পড়বে 100 বার করে, এগুলো একটা বেদাতী তরিকা, ইসলাম কখনো সাপোর্ট করে না। এই করোনা ভাইরাস উপলক্ষে আরেকটি বেদাত রয়েছে যে খতমে ইউনূস
সোয়া লাখ পড়া, সোয়া লাখ পড়বে, এর কমও করবে না বেশিও করবে না। খতমে ইনুস যাকে বলা হয় আর কি, এই ইনুস পড়া, খতমে ইনুস পড়ে তারা এই ভাইরাস, এই আজাব পৃথিবী থেকে দূর করতে চায়। কখনো দূর হবে না এই পদ্ধতিতে, কখনো দূর হবে না, কারণ এই পদ্ধতি ইসলামিক পদ্ধতি নয়। আর খতমে ইনুস পড়া এটা ইসলামিক পদ্ধতি নয়। আপনি যখনই বিপদে পড়বেন তখনই আপনি এই দোয়াটা পড়বেন, গণবেন না। বিপদে না পড়লেও এই দোয়াটা পড়েন, গণবেন না। ইউনুস আল্লাহ সাল্লাম যখন মাছের পেটে গিয়েছিলেন, তিন অন্ধকার, এক হলো যে সাগরের অন্ধকার, পানির অন্ধকার, এক হলো যে মাছের অন্ধকার, আর এক হলো যে রাত্রের অন্ধকার। এই তিন অন্ধকারে গিয়ে ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই। সুবহানাকা, তুমি পাক এবং পবিত্রতা, পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি পাপ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর নিকটে দোয়া করলেন। আপনি যখনই বিপদে পড়েন, বিপদ নাও আসুক, তখনই আপনি যতবার মন চায় ততবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার জন্য সোয়া লাখ করতে হবে, হুজুর গুল ধরে বসবে, সিমের বিচি নিয়ে, বুট নিয়ে। এই তরিকা হচ্ছে বেদাতি তরিকা, এইভাবে আমল করলে আল্লাহ সুবহান তাআলা কখনো তো কবুল করবেন না, বরঞ্চ গুনার বাগিয়ে হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই নেট জগতে আরেকটি ভাইরাল টপিক হচ্ছে যে কোরআন খতম করা, যে ঘোষণা দিয়েছে যে মসজিদে মসজিদে কোরআন খতম করো, মসজিদে মসজিদে কোরআন খতম করবে, একটা ঘোষণা নেট জগতে চলে এসেছে যে এটা ভাইরাল টপিক। কেউ যদি এই কাজটা করে তাহলে অবশ্যই অবশ্যই সে নবী সাল্লাহ সাল্লামের সাথে নাফরমানি করেছে, নবী সাল্লাহ সাল্লাম ইসলামকে নিয়ে ঠাট্টা মস্কারা করেছে, নবী সাল্লাহ সাল্লামকে অপমান করছে। কারণ বেদাত করলে আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করেন, রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করা হয়। বলতে পারেন যে কোরআন খতম করা কি নাজায়েজ কাজ নাকি? কোরআন খতম করা নাজায়েজ কাজ নয়। আপনি এই উপলক্ষে কোরআন খতম করবেন, এই করবেন, সেই করবেন, এগুলো অবশ্যই বেদাতি তরিকা। সারা বছর কোরআন পড়েন না, দেখ কোরআন পড়তে দেখা যায় না, কিন্তু বিপদ এসেছে, কোরআন পড়া শুরু করে দিয়েছেন, আজান দেওয়া শুরু করে দিয়েছেন, এই করা শুরু করেছেন, সেই করা শুরু করে দিয়েছেন, এগুলো প্রত্যেকটি হচ্ছে বেদাত। আর এই বেদাত করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কখনো আপনার উপরে খুশি থাকবেন না, বরঞ্চ আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সাথে নাখুশ থাকবেন, আল্লাহর রেজামন্দি আপনি কখনো হাসিল করতে পারবেন না। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে সেই ব্যাপারে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহ যেই কাজটা করতে বলেছে সেইটা মানো, নবী সাল্লাল্লাহু সাল্লাম যেই কাজটা করতে বলেছে সেইটা মানো, আল্লাহ যা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন নাই, তোমরা সেই কাজটা করো না। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলো তোমরা বিনষ্ট করে দিও না। কারণ আপনি যতই আমল করেন, এই আমলের মধ্যে যদি আল্লাহর নির্দেশ না থাকে, এই আমলের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না থাকে, তাহলে এই আমল কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে যেই কোনো আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে দলিল খুঁজতে হবে যে এটা কোরআন এবং সহি সুন্নাহ রয়েছে কিনা, সাহাবায়ে কেরাম করেছে কিনা। যদি কোরআন হাদিসে থাকে, সাহাবায়ে কেরাম করে থাকেন, তাহলে আপনি করুন, আর যদি কোরআন হাদিসে না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি তা থেকে দূরে থাকুন, এই আমল আপনি কখনো করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন বিষয় তৈরি করবে যা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত নয়, আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে ওই আমলটা, ওই বিষয়টা প্রত্যাখ্যাত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবেন না। মহান রব্বুল আলামিন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসেন,
কত পছন্দ করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিনদেরকে। এই কারণে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসেক, কোনো পাপিষ্ট ব্যক্তি, কোনো গুনাগার ব্যক্তি তোমাকে যদি কোনো সংবাদ দেয়, তাহলে তুমি ওই সংবাদটা পরীক্ষা করে দেখো। তোমাকে বলল যে রাত্র 10টায় আজান দাও, 2 রাকাত নামাজ পড়ো, এটা কোরআন হাদিসে আছে কিনা, এটা একটা সংবাদ, এটা পরীক্ষা করে দেখো। তোমাকে সংবাদ দিল যে ইতালির মামুন মারুফ স্বপ্নে দেখেছে করোনার ওষুধ পাওয়া গেছে, করোনা ভাইরাস তার সাথে কথা বলেছে, এই সংবাদটা তুমি পরীক্ষা করো। তোমাকে যদি সংবাদ দেয় যে বরিশালের হুজুর স্বপ্নে দেখেছে যে এমন কালা কচুর পাতা খেলে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে, তাহলে ওই সংবাদটা তুমি পরীক্ষা করো। তোমাকে যদি সংবাদ দেয় যে রংসা খাও, আদা দিয়ে চিনি ছাড়া, তাহলে তুমি এই সংবাদটা পরীক্ষা করো। তোমাকে যদি সংবাদ দেয় যে নারকেল গাছের গোড়ায় পানি ঢেলে দাও, পানি ঢেলে দিলে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবে, তাহলে তুমি এই সংবাদটা জাস্টিফাই করো, ওই সংবাদটা তুমি পরীক্ষা করে দেখো কোরআন এবং হাদিস দিয়ে। তোমাকে যদি কেউ সংবাদ দেয় যে কোরআনের চুল পাওয়া গেছে, এই কোরআনের চুল যদি যদি পানিতে চুবিয়ে চুবিয়ে পানি খাও, তাহলে তুমি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবে, এই এই সংবাদগুলা তুমি পরীক্ষা করো, ওই সংবাদগুলা তুমি জাস্টিফাই করো কোরআন এবং হাদিসের কষ্টি পাথর দিয়ে। কোরআন এবং হাদিস যদি সমর্থন করে তাহলে তুমি এই সংবাদগুলা গ্রহণ করো, আর কোরআন হাদিস যদি সমর্থন না করে তাহলে তুমি এই সংবাদগুলা ডিলেট করে দাও, বাদ করে দাও, বাতিল করে দাও, ফাতাবাইয়ানু। যদি এই সংবাদগুলো তুমি গ্রহণ করো তোমার কি হবে? এই সংবাদগুলো যদি তুমি লুপে নাও আর বিশ্বাস করো তাহলে তোমার কি হবে? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আং তুসিবু কাওমাম বিজাহালাতিন, তাহলে তুমি অজ্ঞতাবশত কোন সম্প্রদায়ের ক্ষতি সাধন করলে। তাহলে তুমি এই সংবাদগুলো যদি জাস্টিফাই না করে তুমি যদি এই সংবাদগুলো বিশ্বাস করো, অজ্ঞতাবশত তুমি কোন সম্প্রদায়ের ক্ষতি সাধন করলে। আজকে ক্ষতি হয়েছে না মুসলিম সম্প্রদায়ে, নেটের মধ্যে আসছে যে আজান দেন, আজান দিয়েছে, মুসলিম সাধারণ মানুষদের ইমান আকিদা আমল নষ্ট করেছেন, বেদাতি কাজকর্ম করেছেন, গুনাহবাগী করেছেন, এই সম্প্রদায়কে আপনি পাপে নিমজ্জিত করেছেন, এমন সংবাদ যদি আসে কোরআন হাদিস দিয়ে আপনাকে পরীক্ষা করতে হবে। এমন ধরনের কোনো সংবাদ যদি আসে অবশ্যই অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে, কোনো কাম অবশ্যই অবশ্যই আপনি কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধন করলেন যদি কেউ এগুলো আমলে নেয় এবং বাস্তবায়ন করে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলেন, আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তুমি এই সংবাদগুলো জাস্টিফাই না করে পরীক্ষা না করে আমল করা শুরু করে দাও, তাহলে তোমার কৃতকর্মের জন্য তুমি নিজে অনুতপ্ত হবে যে আসলে এমন একটা বিষয় হয়ে গেল, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি। কেয়ামতের মাঠে তুমি লজ্জিত হবে যে এমন সংবাদ আসলো আর আমি আমল করা শুরু করে দিলাম, জাস্টিফাই করলাম না, লজ্জিত অনুতপ্ত হবে। দুনিয়ায় তো তুমি অনুতপ্ত হবে, পরকালে অনুতপ্ত হবে এই পাপ কাজ করার জন্য। তাহলে এই নেট জগতের যে ভাইরাল বিষয়গুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই আমাদের জাস্টিফাই করতে হবে, দেখতে হবে কোরআন এবং হাদিসের কষ্টি পাথর দিয়ে। যদি কোরআন হাদিস সাপোর্ট করে তাহলে আমাদেরকে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, আর যদি কোরআন হাদিস আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করে তাহলে তা থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। আরেকটি কথা বলে শেষ করব, যে কথাটা হলো যে আপনি ধর্মের নামে যদি কোনো কথাবার্তা বলেন এটার কত বড় ক্ষতি আপনি নিজেও জানেন না। কারণ ধর্মের নামে কোনো কথা বলা মানে আপনি নবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে ওই বিষয়টা সাইন করলেন, নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই, হাদিসে নেই, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন নাই, কোরআনে নেই, তাহলে আপনি সেই বিষয়টা রাসূল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সাইন করলেন। আর কেউ যদি এসব কাজ করে তাদের জন্য নবী সাল্লাহ সাল্লামের সতর্কবাণী, নবী সাল্লাহ সাল্লাম তাদের জন্য কি কথা বলেছে শুনবেন। নবী সাল্লাহ সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে জেনে শুনে যে নবী সাল্লাহ সাল্লাম বলেন না এই কাজটা, নবী সাল্লাহ সাল্লাম না করলে কি হবে, আমরা 2 রাকাত নামাজ পড়ি, এটা অসুবিধা কি,
আজান দেওয়া তো আর খারাপ জিনিস না, আজান দিলে অসুবিধা কি? এই কথা কিন্তু বলে যে অসুবিধা কি, সমস্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয় অসুবিধা কি সমস্যা কি, এই কথা বলে পার পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান কাযাবা আলাইয়া মুতআম্মাদান ফালিয়াতা বাওয়া মাকাযাহু মিনান নার, কেউ যদি এমন কোন কাজ করলো যেই কাজ, মান কাযাবা আলাইয়া মুতআম্মাদান, কেউ যদি এমন কোন কথা বলল যেই কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বলি নাই, মাকাযাহু মিনান নার, তাহলে সে যেন তার স্থানটা সে জাহান্নামে বানিয়ে নিল। তাহলে কত বড় একটা খারাপ সংবাদ যে দিনের নামে কোনো কিছু প্রচার করা যায় ইসলামে নেই। তো মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই নেট জগতের সকল ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে কোরআন ও সহি সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।